কর্মসূত্রে বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছে তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আমি তৈরি করার চেষ্টা করেছিলাম এবং তৈরি হয়েছে। তাদের সঙ্গে যে সম্পর্কটা অনেক সময় ব্যক্তিগত একটা সম্পর্কের পর্যায়ে চলে গেছে। যেরকম আপনি ভেবিয়া বাদল মহারাজ, সেটা অন্যতম একটা নাম বলতে পারেন। আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই বসিরহাট সাব ডিভিশন শুধু না, আপনি উত্তর চৌবঙ্গের জেলা বলুন কি সারা পশ্চিমবঙ্গের, যারা একটু ধর্ম নিয়ে যারা চলে, ধর্মকে যারা একেবারে আত্মার একটা মেলবন্ধন হিসেবে দেখে, সেই সমস্ত মানুষরা বাদল মহারাজকে চেনে না, এরকম কোনো মানুষ আপনি দেখতে পাবেন না। আবার পক্ষান্তরে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে আমাদের বসিরহাটের দরবার শরীফকে সবাই মানে। যারা ভাই সাহেব আছে তাদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক আমার আছে। সঙ্গে সঙ্গে আমাদের ইয়াকুব হাজি সাহেব আছেন, আমাদের মাতিন সাহেব আছেন, কাউর সাহেব আছেন, অথবা তওয়া সিদ্দিকী সাহেব আছেন, আরও ভাই সাহেব যারা আছেন তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, যে সম্পর্কটা অনেক সময় আপনি পারিবারিক সম্পর্ক বলেন কি ব্যক্তি সম্পর্কের পর্যায়ে পৌঁছে। এই কাজেই এখন রাজনীতির দিক থেকে কোনো প্ল্যাটফর্মে না থাকলেও তারা বিভিন্ন সময় একটা ভালোবাসার টানে বলুন, যে কোনো কারণে বলুন, তারা আহ্বান করে। যখন আহ্বান করে তখন তাদের আহ্বানে সাড়া না দিয়ে আমি পারি না। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো যাচ্ছি, এই খবরটা হয়তো কানে কানে কোনো জায়গায় হয়তো একটু ছড়িয়ে যায়। সভাপতি যে মানুষগুলো আসে, এ মানুষগুলো কোনো কিছু পাওয়ার জন্য আমার কাছে আসে না, এরা নেহাত একটা ভালোবাসার জন্যই চলে আসে। একটু দেখা করা, একটু সৌজন্য বিনিময় করা, এই জন্যই চলে আসে। মানুষ বলছে আপনাকে রাজনীতিতে পেলে তারা উৎসাহিত রাজনীতি করতে রাজি, এবং তারা বলছে যে উন্নয়নের ধারা বয়ে থাকবে যদি আপনাকে রাজনীতি হিসেবে পায়। দেখুন, উন্নয়ন হয়েছে কি হয়নি এটা মানুষ বলতে পারে, আপনারা যেটা শুনছেন এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। তবে আমি রাজনীতিটাকে সমাজসেবার একটা মাধ্যম হিসেবে আমি দেখি, এবং আমি দীর্ঘদিন এই রাজনীতির মধ্য দিয়ে সমাজসেবাটা আমি করে এসেছি। এবং যেহেতু রাজনীতিটা হচ্ছে সমাজের সেবা করার একটা অন্যতম বড় মাধ্যম, কাজেই একজন স্কুল শিক্ষক হিসেবে এটা আমার একটা নৈতিক দায়িত্ব থেকে যায় যে স্কুলে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে যেন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করা। ঠিক একই রকমভাবে সমাজের কিছু মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয়, সেই উপকার করতে হলে তার জন্য সবচেয়ে যে প্ল্যাটফর্মটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে রাজনীতি, যেটাকে পলিটিক্স আপনি বলতে পারেন। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, আপনি রাজনীতিতে যখন ছিলেন তখন যে পরিষেবা দিয়েছেন, এখন অরাজনৈতিক পরিষেবার কিন্তু স্থানীয় মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, কী বলবেন বিষয়টা? দেখুন, মানুষ যে সবসময় খুব বেশি কিছু চায় বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু মানুষ এটা চায় যে আমার বিপদের সময় হয়তো আমাকে পয়সা দিয়ে সাহায্য নাও করতে পারে, কিন্তু আমার পাশে এসে প্রকৃত রাস্তা কোন রাস্তায় গেলে আমি বিপদ থেকে উদ্ধার পেতে পারি সেই রাস্তাটা একটু বলে দিক। এই যেরকম আজকের যার কাছে গেলাম, যে বাচ্চ অত্যন্ত আমার অত্যন্ত ভালোবাসে আমাকে, আমার অনেক সিনিয়র, দীর্ঘদিন একসাথে চলেছি, অসুস্থ আছে, এরকম বহু মানুষ আছে। ডেলি অন্তত ও 2-5টা 10টা করে এরকম ধরনের মানুষ আছে যারা সরকারি সহযোগিতায় কীভাবে আমরা চিকিৎসা করতে পারি, কীভাবে একটু কম খরচে আমার এই চিকিৎসা পরিষেবাটা আমি পেতে পারি, এই জন্য আসে। আমি আমার জায়গায় থেকে যতটা সম্ভব একটু সহযোগিতা করার চেষ্টা করি, একটু পথটা বলে দেওয়ার চেষ্টা করি। এই পথে গেলে হয়তো কোনো জায়গায় একটু ফোন করলে সে একটা ভালো বেটার ট্রিটমেন্ট পেতে পারে। আমি এই কাজগুলো থেকে আমি কখনো পিছিয়ে থাকি না। কিন্তু এই যে ভবানীপুরটাকে একটা মডেল মানে জায়গা হিসেবে তৈরি করলেন, হঠাৎ কী ভাবলেন যে মডেল যেটা একদম অত্যন্ত গ্রামের মধ্যে যা দেখা যায় না সেটা আপনি করে দেখাতে পারলেন? দেখুন, কোনো কিছু কাজ করতে গেলে তার সর্বপ্রথম যেটা দরকার একটা মন লাগে। আপনি মন দিয়ে কোনো কাজ যদি একটু করেন তাহলে আপনি দেখবেন সেই কাজের খুঁটিনাটি যেগুলো ত্রুটি আছে
আপনার ইচ্ছা যদি থাকে যে ত্রুটিমুক্ত খুব সুন্দরভাবে কাজটা করবেন, আপনার সর্বপ্রথম ওই কাজের প্রতি একাগ্রতা লাগবে। আপনি যদি একাগ্রতার সঙ্গে নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে চেষ্টা করবেন, তাহলে আপনি দেখবেন নিশ্চিত যে জায়গাটা আপনি মনে করবেন যে এই জায়গাটায় সুন্দর কিছু তৈরি করতে হবে, আপনি অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। তার একটা উদাহরণ হচ্ছে মডেল বাজার, তার একটা উদাহরণ হচ্ছে ভবানীপুর বাজার, তার একটা উদাহরণ হচ্ছে আপনি দেখবেন যে শহরের মতো এখানকার রাস্তাগুলোতে স্ট্রিট লাইট আছে, সরকারের সহযোগিতায় আপনি দেখবেন যে অনেক ঢালাই রাস্তা এখানে তৈরি হয়েছে। এটা তো আমি মনে করব যেটুকু সুযোগ আমি পেয়েছি, চেষ্টা করেছি সরকারিভাবে সেই সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের কল্যাণার্থে যতটা বেশি সম্ভব করা যায় সেগুলো করার আমি চেষ্টা করছি। একটা বক্তব্য আপনার কথা একটা পরিষ্কার হয়ে গেল, সরকারের যে উন্নয়ন বলছে তাহলে কি এই সরকারের কোনো বিকল্প নেই? দেখুন, বিকল্প কি আছে আপনি বলুন। মানুষ তো 2021 সালে একটা জনমত মানুষ তো দিয়ে দিয়েছে, যেটা নেহাত আমি বলবো এটা হচ্ছে কৃতিত্ব, হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃতিত্ব, যেটা কৃতিত্ব বলবো তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, এবং সঙ্গে সঙ্গে যারা লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এই সরকারের দুর্নীতি যেমন চাকরির নিয়ে দুর্নীতি যেমন প্রকাশ হচ্ছে, ঠিক আরেক দিকে দেখা যাচ্ছে একটার পর একটা প্রকল্পে দেশের মধ্যে শিরোপা পাচ্ছে, সেরা শিরোপা, যেমন কন্যাশ্রী পেয়েছে ইন্টারন্যাশনাল, দুয়ারে সরকার একদম সাম্প্রতিক পেল, সাম্প্রতিক আরেকটা পেল, এই যে শিরোপা পাচ্ছে তাতে কি বিরোধীরা কমছে পিছিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আপনার? দেখুন, শিরোপাগুলো পাচ্ছে সারা ভারতবর্ষে যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যে সেরা প্রকল্প, তাহলে নিশ্চিত একটা ভালো দিক না থাকলে কী করে সম্ভব এগুলো? আপনি ধরে নেন যে 100 দিনের কাজ, 100 দিনের কাজে প্রথম পুরস্কার তো পাচ্ছে, আবার 100 দিনের কাজে যদি টাকা না পায় তাহলে এটাকে আপনি কী হিসেবে ট্রিট করবেন? প্রথম পুরস্কার তো পাচ্ছে, কারা দিচ্ছে? যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে। এবার কথা হলো যে যদি বলা হয় যে কিছু কাজ হয়েছে যে কাজগুলো সঠিক না, তাহলে সঠিক না যেগুলো হচ্ছে সেগুলো তাহলে বাছাই করার দায়িত্ব কার? তাহলে যারা সঠিকভাবে কাজ করে সেই লোকগুলো, এই কাজগুলো লোকগুলো টাকা পাচ্ছে না, এটা তো বলবো যে এটা ইনজাস্টিস হচ্ছে তাদের প্রতি। কারণ সামনে যে পঞ্চায়েত নির্বাচন আসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুরু করে বলছে পঞ্চায়েত আমাদেরই থাকবে এবং পঞ্চায়েতের কাউকে গাজওয়ারি করতে দেওয়া হবে না, ভোট হবে ফ্রেশ মানুষের, কতটা বিশ্বাস না? এটা ঠিকই বলেছেন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল, এখানে আমূল কোনো পরিবর্তন হবে না, যেভাবে পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেসের আছে সেইভাবেই থাকবে। আমি এটা আমার আটটা কথা পরিষ্কার, মানে উন্নয়ন যা হয়েছে তাতেই আপনারা মানে পঞ্চায়েত নির্বাচন মানে আরাম করে বেরিয়ে যাবে? হ্যাঁ, উন্নয়নের নির্কি বার হবে। এবার আপনি যেটা বলছেন যে গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি করছে, এগুলো গভর্নমেন্ট তো করছে না, ব্যক্তি বিশেষ করছে। ব্যক্তি বিশেষ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তার দায় তো গভর্নমেন্টের ঘাড়ে পড়বে না, তার লাইবিলিটি যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তারা পড়বে। অবশ্য এই বিষয়টা টোটালি হচ্ছে বিচারাধীন আছে, এই বিষয়ে মন্তব্যটা না করাই সবচেয়ে ভালো হয়। দাদা, শেষ বেশ প্রশ্ন যে এলাকার মানুষের একটা রায় যে আপনাকে রাজনীতিতে চায়, বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজী আপনি যদি রাজনীতিতে ফেরেন তাহলে এলাকার মানুষের উন্নয়ন হবে, সাধারণ মানুষ আপনাকে পাশে পাবে, নেতা হিসেবে আপনাকে পাশে পাবে এবং সমস্যা কি বলবেন এই বিষয়ে সাধারণ মানুষের আশা কতটা পূর্ণ হবে? দেখুন, সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে বাস্তব যেটা আছে তার একটা সঠিকভাবে মেলবন্ধন হলেই চলার রাস্তাটা পরিষ্কারভাবে তৈরি হয়ে যাবে, এবং আমি আশাবাদী অবশ্যই, আমি রাজনীতির মানুষ যখন, আমি আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো রাজনীতির একটা পথ চলা শুরু করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবার বাদবাকি আছে আমার বিশ্বাসের সঙ্গে তো আর সব কিছু আবার যে একটা মিলে যাবে তার তো কোনো কারণ নেই, ধারণা আমার বুঝছি। এলাকার মানুষ বলছে উনি শুধু রাজনীতি নয়
সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, এলাকার উন্নয়ন থেকে শুরু করে সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ান, এটা কি সত্যি সম্ভব? এটা আমার পক্ষে তো বলা সম্ভব না। এটা সাধারণ মানুষ যদি বলে থাকে, এটা সাধারণ মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়াটাও একটা বড় ব্যাপার, তবে সেটা সাধারণ মানুষই বলতে পারবে। এটা আমি কি বলবো, তাহলে আপনার কথা মতো আগামী দিনে আপনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরছেন? আমি একেবারে এটা বলতে পারছি না, সব কিছু তো আর আমার ইচ্ছার উপরে নির্ভর করে না, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, সেগুলো সব ঠিক থাকলে পথ চলা শুরু হতে পারে। দাদা, আপনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন, কতটা কাজ করতে পেরেছিলেন সেসব? দেখুন, সমস্ত কাজ করা একটা মানুষের পক্ষে একেবারে সম্ভব না, কারণ ডেভেলপমেন্ট এটা হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। আমি যতদিন ছিলাম আমার দিক থেকে যতটা করার দরকার করেছি, যারা আছে অসমাপ্ত কাজ যেগুলো আছে তারা করে যাবে, এটা তো এরকম না যে এই পাঁচ বছরের মধ্যে সমস্ত কাজ করা হয়ে যাবে, এটা বিষয়টা এরকম না। আপনি দেখবেন আবার পরে আসবে, আবার পরে আসবে, যারা আসবে এরা ধারাবাহিকভাবে ডেভেলপমেন্টের এই কাজ চলতে থাকবে। তবে আমি যতক্ষণ ছিলাম চেষ্টা করেছি আমার দিক থেকে 100% যতটা করার চেষ্টা করেছি। তাহলে আগামী দিনে সাধারণ মানুষের যে আশা ভরসা যে আপনাকে আবার নেতা হিসেবে পাশে পাবে, এটাই বাস্তবায়িত হতে চলেছে? এটা মানুষ বলতে পারে, আর সময় পরিস্থিতি এর উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। তাদের ভালোবাসা তো আপনার সঙ্গে, ঠিক সময় বলে দেবে সব। যদি বলি একদম শেষ প্রশ্ন, যদি আজকে শেষ করব, ভবানীপুর 2 নম্বরে উন্নয়ন, এটা দেখুন, এটা আমি বললে তো হবে না, এটা আপনি বলছেন এত দূরের থেকে, আপনার বাড়ি তো এখান থেকে মিনিমাম 80-90-100 কিলোমিটার দূরে আছে, তাহলে আপনি এই যে কথাটা বলছেন এটা নিশ্চিত আপনি ভালোভাবে জেনে শুনে বলছেন, তাহলে সেক্ষেত্রে আমার কথা আমার বলা তো উচিত না। এর উত্তরটা আপনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছেন, তার উত্তরটা আপনি পেয়েছেন। থ্যাংক ইউ।